वेलकम टू माय YouTube चैनल बीके भाई। तो गाइस ने चले আসি পার্ট 4 নিউ ব্লগ ভিডিও। তো আজকে যাব আঞ্জনা বিচ। তো গাইস শুরু করা যাক আজকে ভিডিও। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে পারো। তো ভিডিও এখান থেকে শুরু করছি। পাশে দেখা যাচ্ছে সামনে রেস্টুরেন্ট গুলো আছে। পাশে দেখা যাচ্ছে চলে গেল ডান সাইডে। তো দেখতে পাচ্ছো পাশে রেস্টুরেন্ট খুলেছে আর কি, ওপেন হয়েছে লকডাউন টাইমে। তো দেখা যাচ্ছে ফুটপাতে দোকানগুলো। তো আমাদের যে বাঘা বীচ আছে, বাঘা বীচে যে ব্রিজটি আছে সেখান থেকে আঞ্জনা বীচ 9 কিলোমিটার। তো 9 কিলোমিটার আজকে যাবো, 9 কিলোমিটার দেখাবো তোমাদেরকে। সমুদ্র পাশে যাবো, কিছু ছবি টবি তুলবো, কিছু ভিডিও দেখাবো কিরকম লাগে চারিদিকেটা। তো দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই রিপেয়ারিং হচ্ছে এখানে। দেখতে পাচ্ছ পুরো মানে নতুন নতুন লকডাউন খুলেছে, বাট পার্কিং হয়েছে পাশে দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, গোয়াতে বেশিরভাগ স্কুটি বেশি চলে, কারণ ট্যুরিস্ট প্লেস, তো এর জন্য স্কুটি বেশি চলে এখানটায় গোয়াতে। প্রায় চলে আসছি, প্রায় 2 কিলোমিটার পার হয়েছি আমরা। দেখতে পাচ্ছ কারগুলো পার্কিং হয়ে আছে এখানে। এখানে গোয়াতে তোমরা পেয়ে যাবে 300-500 টাকা করে পেয়ে যাবে স্কুটি ভাড়া। তো ড্রাইভিং লাইসেন্স হলেই হয়ে গেলো, বাস আর কিছু লাগবে না। আর তুমি যদি গেস্ট হাউস নিতে চাও, রুম নিতে চাও, তো 800 টাকার মধ্যে পেয়ে যাবে, 800 টাকা থেকে স্টার্টিং। তো নর্মাল এসিতে যদি নাও তাহলে তোমাকে 1200 টাকার মতো পড়বে, এসির মধ্যে যদি নাও 1200 টাকার মতো পড়বে। আর যদি কোয়ালিটি হিসাবে যদি নাও তাহলে সেরকম 2000 টাকার মতো ভালো চলে আসবে। তো 10,000 টাকায় তুমি ঘুরে আসতে পারবে একদম পুরো গোয়াতে। দেখা যাচ্ছে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটে চলে আসলাম। দেখতে পাচ্ছ একদম পুরো সেই জায়গা, একদম অসম, কি বলবো, বলার কিছুই নাই। দেখা যাচ্ছে পুরো একদম সাউথ ফিল্মের মতো দেখছে, এবং ফিল্ম দেখি যেরকম আমরা সাউথে, সেম এরকমই লাগছে দেখতে। নারকেল গাছগুলো দেখতে পাচ্ছ সেই সেম কেরালা স্টাইলের মতোই লাগছে, দেখতে পাচ্ছেন পুরো কেরালা স্টাইলে সেম, যেরকম মুভিতে হয় সেম সেরকমই জায়গা প্রায়। দেখতে পাচ্ছ নারকেল গাছগুলো দেখা যাচ্ছে। তো আমরা চলে আসলাম প্রায় টার্নিং, আর 5 কিলোমিটার চলে আসছি প্রায়। তো ওখান থেকে টার্নিং ঘুরলাম আমরা, চারিদিকে জঙ্গল দেখতে পাচ্ছ। তো যারা যারা আসতে চাও তো একটু কমেন্টে বলবে কিরকম খরচা, আমি রিপ্লাই দিয়ে দেবো কত টাকা খরচা হয়, কত টাকা কী হয়। তো চলে আসলাম প্রায় যারা বেশি না, আর 6 কিলোমিটার কম আছে, চলে আসছি 6 কিলোমিটার আমরা পার হয়ে গেছি অলরেডি, আর 3 কিলোমিটার আছে আমাদের। দেখতে পাচ্ছ চারিদিকে দেখা যাচ্ছে, আমরা বাইপাস হয়ে আসলাম শর্টকাট। দেখা যাচ্ছে পাহাড়গুলো দেখা যাচ্ছে সাইডে, পাহাড়গুলো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে পাহাড়গুলো চারিদিকে, নারকেল গাছ, রোদ্র উঠেছে দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। আসলাম বাইপাস শর্টকাট, চলে আসলাম পাহাড়গুলোই হচ্ছে। তো আঞ্জনা মার্কেটটা চলে আসলাম এখন বর্তমানে, আঞ্জনা মার্কেটে যে রেস্টুরেন্টগুলো দেখা যাচ্ছে, ট্যাটু স্টুডিও দেখা যাচ্ছে, ফুটপাতে দোকানগুলো যেখানে পার্কিং হয় গাড়িগুলো সেখান থেকে ফুটপাতে দেখা যাচ্ছে জঙ্গল পাশে। এটা হলো সবচেয়ে আঞ্জনা বীচের মধ্যে সবচেয়ে বড় পার্কিং, এটা কার পার্কিং। ঠিক আছে, চলে আসলাম প্রায় আঞ্জনা, চলে আসছি পুরো 9 কিলোমিটার কাছাকাছি ঢুকে গেছি আমরা, চলে আসলাম সমুদ্রের কাছে। পুরো সমুদ্র দেখা যাচ্ছে, ভালো জায়গা একদম, প্রচুর তাদের দেখাচ্ছি সমুদ্র, সেইখানে যাবো। দেখতে পাচ্ছ তোমরা গাইস, এখন নামবো স্কুটি থেকে, নেমে বলছি আমি তোমাদের সাথে কথা বলছি। গাইস দেখতে পাচ্ছ এখন পার্কিং করলাম। হ্যালো গাইস, আমি আছি বিকে ভাই। তো চলে আসছি ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ তোমরা রেস্টুরেন্টগুলো দেখা যাচ্ছে, পাশেই ট্যাটু স্টুডিও। তো এখান থেকে আমি দেখাবো তোমাদেরকে পুরো সমুদ্রটা। এই যে রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, এখান থেকে সমুদ্র মজা নেয় মতলব যে আসে। তো আমি দেখাচ্ছি পুরো, ওই যে এটা হলো আঞ্জনা বীচ, যে পাহাড়টা দেখা যাচ্ছে এই সাইডে বাঘা, মতলব এই সাইডে বাঘা বীচ, এই সাইডটার পিছনে বাঘা বীচ। তো এই সাইডে দেখা যাচ্ছে পুরো পাহাড়। তো এখান থেকে আমি দেখাচ্ছি এই সাইড দিয়ে আমরা আসলাম, এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, আপনারা আসতে পারেন এখানে। তো দেখতে পাচ্ছ ঢেউ মারছে, দেখতে পাচ্ছ সমুদ্র মজা। এটা আমার একটা বন্ধু,
আমাদের দক্ষিণ দিনাজপুরের, তো গোয়াতে এখানে কাজ করে, তো ওর সাথে পরিচয় হয়েছে এখানে, তারপরে আসছি আমরা দুজন মিলে। দেখতে পাচ্ছ পুরো গোয়ার, ভালো লাগছে তাই না? কমেন্টে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। তো দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, তো আমরা লাস্টের দিকে যাবো, ওই কোনাটা দিকে আমি দেখাচ্ছি ক্যামেরাটা দিয়ে ঘুরে, ওই সাইডটা যাবো নিচে, হ্যাঁ নিচে জায়গাটা ওই দেখা যাচ্ছে, ওখানটায় আমরা যাবো। তো দেখতে পাচ্ছ তোমরা এই সাইডটা দিয়ে নিচে নামবো, দেখতে পাচ্ছ ওই সাইডে যাবো আমরা, এখন দেখা যাচ্ছে একটু তোমাদেরকে ঝুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে অ্যালবাম গান অ্যালবাম ভিডিও টিডিও তোমার অনেক শুটিং হয়েছে গানটায়। দেখা যাচ্ছে পুরো সমুদ্র, দেখতে পাচ্ছ খুব। তোমরা যদি গোয়াতে আসতে চাও, তোমার শিলিগুড়ির থেকে তুমি যদি ট্রেনে ওঠো তো 1500 টাকা 2000 টাকার মতো টিকিট পড়বে। তো সেখানে আসতে হবে তোমাকে হাওড়াতে এসে, তো ওখান থেকে টিকিট কাটতে হবে তোমাকে আমাবতী এক্সপ্রেস, তো গোয়া একদম পুরো তোমাকে গোয়াতে নিয়ে পৌঁছে দিবে। তো সেখান থেকে পাঞ্জিম হয়ে বাঘাবিচে আসতে হবে, সেখান থেকে 1000 টাকা নেবে গাড়ি ভাড়া, 1000 টাকা তোমাকে বাঘাতে পৌঁছে দিবে। তো আসতে পারো তোমরা এখানে, আর 800 টাকা থেকে রুম স্টার্টিং, তো 800 টাকার মধ্যে স্টার্ট করতে পারো। আর এখানে খাবার দাবারের মধ্যে তোমার দুদিন যদি খাবার দাবার করো তো 2000 টাকা লাগবে, বাস হয়ে গেল। তো 10000 টাকা এখানে ঘুরে তোমরা আরামসে বাড়ি চলে যেতে পারো। তো দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি এই সাইডটা, দেখাচ্ছি পিছনের সাইডটা, তো চলে যাচ্ছি আমরা, এখন চলে যাবো ওই সাইডটা, যাবো আমরা নিচে একটু করবো, তারপর চলে যাবো আমাদের বাঘাবিচে। তো এই যে দেখা যাচ্ছে রেস্টুরেন্টটা, শেখ রেস্টুরেন্ট পাশেই, দেখতে পাচ্ছ সুন্দর একদম, কি বলবো, চশমা দোকান দেখতে পাচ্ছ, পাশে রেস্টুরেন্ট রয়েছে আশেপাশে, দেখতে পাচ্ছ। আচ্ছি আমরা যাবো নিচে নামবো এখন, তো পার্কিং করবো পাশেই, দেখা যাচ্ছে ট্যাক্সিটা পার্কিং হয়ে আছে, নামলাম ফার্স্ট, নামবো এখন, নেমে নিলাম। তো দেখতে পাচ্ছ তোমরা নিচে যাবো এখন, বন্ধু স্কুটি পার্কিং করলো, তো যাবো আমরা নিচে ওই ঘন্টায় যাবো, দেখা যাচ্ছে সিসি ক্যামেরা লাগাই দিচ্ছি এখানটা, দেখা যাচ্ছে পাশে বড় একটা রেস্টুরেন্ট, যাচ্ছে ও নিচে নামে গেলো, তো আমিও যাবো ওর পিছিয়ে পিছিয়ে, পিছনে পিছনে যাবো, দেখা যাচ্ছে এখানে কিছু লোক থাকে সাইড লাগছে, এরকম লাগছে থাকে কেউ, নিচে নামলাম একটু, প্রায় অনেকটাই উঁচু সিঁড়ি আছে এখানটা, এখান থেকে আবার নিচে নামছি আমরা, নামবো। তো দেখতে পাচ্ছ তোমরা প্রায় নেমে গেছি, দেখা যাচ্ছে এক দাদা বৌদি তারা এনজয় করছে এখানে আসছে, ডাস্টবিন রেখে দিয়েছি, কেউ যদি বিয়ার টিয়ার করে বিয়ার টিয়ার ড্রিঙ্কস করে তো এখানে গাড়ি যে ফেলে দেবে, দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে পাহাড়গুলো, পাশে পাহাড় ওই যে দেখা যাচ্ছে, তো নিচে নেমে চলে আসছি আমরা, দেখা যাচ্ছে সমুদ্র, পুরোটা সমুদ্র দেখা যাচ্ছে, তারা ফটো তুলছে দেখা যাচ্ছে। তো আমরা এই সাইড দিয়ে নামলাম এখন, তো নেমে চলে আসছি এখন, দেখা যাচ্ছে সমুদ্র পুরো নাইট জায়গা, জায়গাটা ভীষণ। আর কমেন্টে জানাবে ভিডিওটা কেমন হয়েছে, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো। তো এখানে ভিডিওটা আমি বন্ধ করছি, তো বাই।